আসসালামু আলাইকুম। আজকের দিনটা শুরু করেছিলাম একটা লাল গোলাপ দিয়ে, খুবই সুন্দর ফুল। আমার বাগানে ফুলটা দেখে আমার মনটাই ভালো হয়ে গিয়েছিল। ডালাসে নর্মালি খুবই গরম না হয় ঠান্ডা থাকে, কিন্তু এই সিজনটা খুবই আরামের, মোটামুটি এয়ার কন্ডিশন অর হিটিং ছাড়াই থাকা যায়। বাইরে যাওয়া, বাইরে বসাও আরামের হয়। সকালবেলা আমি চা হাতে নিয়ে বাইরে গিয়ে ফুলটা দেখে মনটা ভালো হয়ে গেছে। ধনে পাতার ফুল, সরষা ফুল, আঙ্গুর, আঙ্গুরের কল, আঙ্গুর ধরছে, আঙ্গুরগুলো দেখাই। যে দেখেন আঙ্গুর, এই যে দেখেন আঙ্গুর, আরও আঙ্গুর, একদম কুচি কুচি আঙ্গুর আসছে আমার গাছে। আঙ্গুর মাঝে মাঝে সার আর পানি দেওয়া হয়েছিল, আলহামদুলিল্লাহ বড় হইলে দেখাবো আবার। খুবই খুবই খুশি লাগছে দেখে আঙ্গুরগুলা, সাথে সরিষার ফুল। কি সুন্দর একটা সকাল, আলহামদুলিল্লাহ। গাছপালার যত্ন চলছে, এগুলো বালতি দিয়ে ঢেকে রাখা হয়েছিল, গতকালকে ঠান্ডা ছিল। এই যে বালতি দিয়ে গাছগুলো ঢেকে ঢেকে রাখা হয়েছে, একটু একটু বের হচ্ছে। সিম, বরবটি, লাউ, 2টাই সিম গাছ, অনেক যত্ন করতেছি আমরা এগুলার, বৃষ্টি যাতে না লাগে, ঠান্ডা যাতে না লাগে। সার দেওয়া হচ্ছে, যত্ন করা হচ্ছে গাছের। কম্পোস্ট সার বানানো হচ্ছে আমাদের সবজির, সবজি সবজি টবজি সব ময়লা নিয়ে জড়ো করে ওখানে রেখে আমরা ঢেকে দিই। কদিন পরে একটু পানি দিয়ে রাখলেই কম্পোস্ট সার হয়, এটা খুবই ভালো। নাইস ওয়েদার, বসে থাকতে ভালোই লাগে, বাট বসে থাকলে হবে না, খাওয়া দাওয়া রেডি করতে হবে দুপুরে খাওয়া, তাই চট করে এয়ার ফ্রায়ারে দিয়ে দিলাম বাচ্চাদের খাওয়া, ফ্রেঞ্চ ফ্রাইজ আর একটু কাবাবের জন্য মাংস রেডি করে রেখেছিলাম আগে ফ্রিজে, ওটা বের করে চটপট দিয়ে দিব। ফ্রেঞ্চ ফ্রাই রেডি, এখন কাবাব ঢুকাইছি, কাবাবগুলো দিয়ে দিব। আর এদিকে রুটি রেডি করে ওদের জন্য একটু সালাদ কেটে যে কাবাবটা এয়ার ফ্রায়ার মধ্যে খুবই ইজি হয়ে যায় চট করে। আর রুটি কিনে আমি ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম, ওগুলো একটু পানি দিয়ে ভিজিয়ে গরম করে সালাদ কেটে ওদেরকে দিয়ে দিলে খুবই সহজ ভাবে দুপুরে খাওয়াটা রেডি হয়ে যায়। খাবার রেডি বাচ্চাদের, কাবাব সালাদ দিয়ে রুটি আর ফ্রাইস, ওরা অনেক মজা করে, ইজি লাঞ্চটা করে ফেলে, আলহামদুলিল্লাহ।